ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে এবারে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী আরাফাত শুভর সঙ্গে তিনি রয়েছেন হাতিরপুল বাজারে শুভ আহ ছুটির দিনের বাজার পরিস্থিতি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো দশটি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেখানে কিন্তু আসলে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারে এর প্রভাব কতটুকু পড়েছে বিস্তারিত জানাবেন জি সাইমল আপনি যেমনটি বলছিলেন যদি বন্যার প্রভাব শুরু করি তাহলে সেটি কিন্তু এখনো বাজারে তেমনটি পড়েছে বলে আমরা দেখতে পাইনি এবং বিক্রেতারাও যেটি বলছেন যেহেতু বন্যাটি দেশের উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব মূলত আরও এক সপ্তাহ পর দেখা যেতে পারে এখন পর্যন্ত সবজির ক্ষেত্রে আমরা তেমনটি দেখতে পারিনি যদিও কাঁচামরিচের দাম কিন্তু লাগামহীনভাবে বেড়েই চলেছে গত সপ্তাহে কাঁচামরিচের দাম আমরা দেখতে পেয়েছি দুইশো বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে সেটি এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকে দুইশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এর কারণ হিসেবে বিক্রেতারা যেটি বলছেন যে আমাদের দেশে যে কাঁচামরিচ উৎপাদিত হয় সেটি মূলত বর্তমানে নেই এটি ভারত থেকে আমদানিকৃত যে কাঁচামরিচ সেটি বিক্রি হচ্ছে যার ফলে কিন্তু আমদানি ঘাটতির কারণে কিন্তু হচ্ছে কাঁচামরিচের বিক্রেতারা বলছেন এর পাশাপাশি সবজির ক্ষেত্রে মূল মোটামুটি বলা যেতে পারে যে হচ্ছে স্থিতিশীল অবস্থায় রয়েছে যদিও বেগুন যেটি সেটির দাম কেজিতে বিশ টাকা বেড়েছে এছাড়া সশের টমেটোর দামও বাড়তি দামে বিক্রি হচ্ছে এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি মাছের বাজারের যে দামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মাছের বাজারটা কিন্তু আগের মতনই স্থিতিশীল অবস্থায় রয়েছে এর পাশাপাশি মুরগির দাম যেটি সেটিও কিন্তু আমরা দেখেছি দাম কমের দিকেই রয়েছে এবং বিশেষ করে যে বিষয়টি না বলি নয় পেঁয়াজ এবং আলু সেটিও কিন্তু হচ্ছে স্থিতিশীল রয়েছে এর যদিও বলা যেতে পারে যে পেঁয়াজের যে দাম সেটিতে বিক্রেতারা বলছেন যে কেজিতে দশ টাকা কমে একশো দশ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আলু আগের মতো ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে সব মিলিয়ে বলা যেতে পারে যে দেশের উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা সেটির প্রভাব এখনও বাজারে পড়েনি এবং সব কিছুর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজার আপডেট